আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি প্রতিটি গর্ভধারণ স্বাভাবিকভাবেই হয়। প্রতিটি দম্পতি যখন একসাথে জীবনযাপন করে তখন প্রাকৃতিক উপায়ে মা এবং বাবা দুজনের কাছ থেকে দুটো অংশ আসে। আমরা জানি যে ডিম্বাণু আসে মায়ের কাছ থেকে আর শুক্রাণু আসে বাবার কাছ থেকে। যখন সব কিছু ঠিক থাকবে তখন গর্ভধারণ হবে। তাহলে এই সব কিছুর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোর ব্যাপ্তি কিন্তু অনেক বেশি। স্বাভাবিকভাবে আমরা হয়তো মায়ের শরীর এবং বাবার শরীরকে যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি যে সেখানে যে যে ফ্যাক্টরগুলোর কারণে এই গর্ভধারণ বাধাগ্রস্ত হয় সেগুলো আমরা কিছুটা অনুমান করি, কিছুটা পরীক্ষা নিরীক্ষা করি। বাট মূল যে কারণ, সব কিছু ভালো থাকা সত্ত্বেও কিন্তু অনেকে গর্ভধারণ করেন না এবং এদের সংখ্যা কিন্তু কম নয়। আমাদের আউটডোরে যত রুগী আসেন তাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশই থাকে যেখানে দেখা যায় মা এবং বাবার কোনো রকম কোনো সমস্যাই নেই কিন্তু তাদের গর্ভধারণ হচ্ছে না। তাহলে আমাদের স্বাভাবিক নিয়মে জানতে হবে যে গর্ভধারণের সবচেয়ে উত্তম সময় কোনটি আর গর্ভধারণ কীভাবে হয়। উত্তম সময় বলতে আমরা যেটা বুঝি যে একটি প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ, নারীর বয়স এক্ষেত্রে ধরা হয়ে থাকে 18 বছরের উপরে। তাহলে 18 বছরের যখন হবে একটি মেয়ে তার সম্পূর্ণ প্রজননতন্ত্রের গঠন এবং বিকাশ সম্পূর্ণ হয়। এই সময় যদি সে গর্ভধারণ করে সে সুস্থ শিশুর জন্ম দিতে পারে। বয়স বাড়ার সাথে সাথে সবারই শরীরে কিছু পরিবর্তন আসে, একই নিয়মে মায়েদের শরীরেও আসে। এবং যখন সে 35 বছর অতিক্রম করে তখন দেখা যায় তার যে ডিম্বাণুগুলো আসে সেগুলোর মধ্যেও কিছু পরিবর্তন চলে আসে, যে কারণে দেখা যায় 35 বছরের পরে গর্ভধারণ করলে শিশুর জন্মগত ত্রুটি, ক্রোমোজোমাল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে এবং গর্ভ মিসক্যারেজ হয়ে যাওয়ারও অনেক বেশি সম্ভাবনা বেড়ে যায়। তাহলে গর্ভপাত এড়াতে হলে এবং সুস্থ শিশু জন্ম দিতে হলে তাহলে আমাদের জন্য যে সবচেয়ে ভালো সময় সেটা হচ্ছে 18 বছরের পরে এবং 35 বছরের আগে। এছাড়াও কারো যদি অন্যান্য শারীরিক সমস্যা থেকে থাকে সেগুলোর সাথে এই গর্ভধারণের ব্যাপারটিও পরিবর্তিত হয়। এবং আমরা বলি যদি আপনার কোনো রোগ থেকে থাকে সেটা গর্ভধারণের 3 মাস আগে আমাদের কাছে আসবেন এবং আসার পরে সেই রোগটি নিয়ন্ত্রণে আছে কি না সেটা জেনে আপনি গর্ভধারণে যাবেন। বিশেষ করে আমরা এখন খুব পাচ্ছি ডায়াবেটিস, তাহলে যাদের ডায়াবেটিস আছে, অল্প বয়স্ক কিছু পেশেন্ট থাকে যাদের ডায়াবেটিস থাকে, তারা গর্ভধারণের আগে আসবেন। তারা যদি গর্ভধারণের আগে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে না থাকে সেটার ইম্প্যাক্ট সরাসরি গর্ভপাতে চলে যায়। তাহলে গর্ভপাত প্রিভেন্ট করতে হলে আপনাকে জেনে বুঝে নিজেকে পরীক্ষা নিরীক্ষা করে যখন আপনি ফিট হবে তখন গর্ভধারণে যাবেন। এরকম অনেক রোগ আছে যেগুলো হচ্ছে গর্ভধারণের আগে আমাদের কাছে এসে আপনাকে জেনে নিতে হবে। এছাড়াও যারা স্বাভাবিক এবং সুস্থ তারা কি করবেন, তারা আমাদের কাছে আসবেন। কারণ আপনি সুস্থ স্বাভাবিক থাকলেও আপনার শরীরে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতা নিয়ে আপনি প্রতিনিয়ত আপনার শরীরের ছোট ছোট সমস্যাকে চেপে রেখে আপনি আপনার দৈনন্দিন জীবনযাপন করে গেছেন। কিন্তু যখন আপনি গর্ভধারণে যাবেন সেই ছোট সমস্যাগুলো আর চেপে থাকবে না, এরা বেড়ে উঠবে, ডালপালা গজাবে এবং বড় রূপ নিয়ে আপনার কাছে এসে দাঁড়াবে, যেটার হয়তো ফল হয়ে দাঁড়াবে গর্ভপাত। তাহলে গর্ভপাত প্রিভেন্ট করতে হলে আপনাকে জানতে হবে আপনি গর্ভধারণে ফিট আছেন কি না। স্বাভাবিক কিছু পরীক্ষা, যেমন আপনি আসার পরে আমরা আপনাকে সাধারণভাবে যাচাই করব, পরীক্ষা নিরীক্ষা করব, প্রেশারটা দেখব, আপনার রক্তশূন্যতা আছে কি না সেটা দেখব, আপনার অ্যাপারেন্টলি কোনো সমস্যা আছে কি না। যেমন থাইরয়েড খুব বেশি সমস্যা করে এক্ষেত্রে। থাইরয়েড এমন একটি গ্রন্থি যেখান থেকে আপনার হরমোন নিঃসৃত হয়, এই হরমোনের যদি মাত্রা বেড়ে যায় তাহলে আপনার গর্ভধারণ হবে না, যদি মাত্রা কমে যায় তাহলেও গর্ভধারণ হবে না। তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু সে আপনাকে গর্ভধারণে বাধা দিচ্ছে, অথবা গর্ভধারণ করলেও সেখানে আপনার মিসক্যারেজ হয়ে যাবে। তাহলে থাইরয়েডের এই ব্যাপারগুলো এত বেশি যা যেটাকে আমরা বলি আপনার উপসর্গ নেই কিন্তু আপনার থাইরয়েড হরমোনটা শরীরে পরিবর্তিত হয়ে আছে, এটাকে আমরা বলি সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম অথবা সাব ক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। এক্ষেত্রে আপনার থাইরয়েড সমস্যা আছে কিন্তু আপনার উপসর্গ নেই, কারণ আপনার শরীরবৃত্তীয় যে সিস্টেমগুলো আছে তারা সবাই মিলে আপনার এই প্রবলেমগুলোকে আপনার শরীরে আসতে দিচ্ছে না, তারা কোনোভাবে ম্যানেজ করে নিচ্ছে, কিন্তু গর্ভধারণের পরে আপনার সমস্যাগুলো কিন্তু অনেক বেড়ে যায়। এই থাইরয়েড হরমোনটা যখন আপনি কন্ট্রোল করে প্রেগনেন্সিতে যাবেন তখন এটার কোনো ইম্প্যাক্টই আপনার প্রেগনেন্সিতে পড়বে না। আমরা তখন নিয়মিত চেক আপে রেখে যে সাধারণ চিকিৎসাগুলো দিয়ে রাখি, থাইরয়েডের ওষুধটা চললে আপনার দেখা যাবে যে বড় কমপ্লিকেশনটা আপনি এড়িয়ে যেতে পারলেন। তাহলে গেল ব্লাড সুগার এবং থাইরয়েড। এবং খুব কমন আমরা যেটা পাচ্ছি বর্তমানে সেটা হচ্ছে স্থূলতা।
মুটিয়ে যাওয়া। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে পরিমাণ কাজকর্ম করছি, যে কায়িক পরিশ্রম করছি, সেই তুলনায় আমাদের খাবারের যে মান কিংবা খাবারের যে ক্যালোরি ইনটেক অনেক বেড়ে যাচ্ছে, যে কারণে আমাদের যে যুব সমাজ তাদের অনেকেই হচ্ছে এখন এই শরীর মোটা হয়ে গিয়ে স্থূলতায় ভুগছে। তাহলে এই স্থূলতার কিন্তু ডাইরেক্ট ইফেক্ট আছে আপনার এই প্রেগনেন্সির উপরে। আপনি যখন মোটা হয়ে যাবেন আপনার প্রেশার বেড়ে যাবে, আপনার ডায়াবেটিসের হার বেড়ে যাবে, এবং প্রেগনেন্সিতে গিয়ে দেখা যাবে যে এই মুটিয়ে যাওয়ার কারণে প্রেগনেন্সির হরমোনগুলোও আপনার পরিবর্তিত হয়ে যায়, মাসিক অনিয়ম হয়ে যায়, মাসিক হচ্ছে না কিংবা হলে দেরিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার শেষ হচ্ছে না, ব্লিডিং বেশি হচ্ছে, অনেক রকম সমস্যা এই সরাসরি আমাদের শরীর মুটিয়ে যাওয়ার সাথে সম্পর্কিত। তাহলে আপনার যদি এরকম থেকে থাকে যে আপনার ওজন একটু বেশি, আমরা আসার পরে তখন আপনাকে কাউন্সিলিং করব, আপনার ওজন কমানোর পরামর্শ দিব। ওজন 10% কমালেই কিন্তু আপনি আপনার যে গর্ভকালীন জটিলতা সেটাকে আপনি অনেকখানি কমিয়ে ফেলতে পারেন। তাহলে 10%-এর সঙ্গে কিন্তু খুব না, আপনার যদি আপনার 80 কেজি ওজন হয়ে থাকে, আপনি মাত্র 8 কেজি ওজন কমালেই আপনার প্রেগনেন্সির জটিলতাগুলো আপনি এড়িয়ে যেতে পারছেন। তাহলে কত সহজ একটা সমাধান, শুধু আমরা জানি না বলে দেখা গেল যে শুধু একটা গর্ভপাতের সম্মুখীন হলাম। তাহলে আমাদের ওজন মেনটেনে রেখে প্রেগনেন্সিতে যাওয়াটা খুবই জরুরি। তাহলে আপনার 3টা ফ্যাক্টর গেল, ব্লাড সুগার, থাইরয়েড হরমোন এবং ওজন। এই 3টা কমন জিনিস কন্ট্রোল করে আমরা যখন প্রেগনেন্সিতে যাই, প্রেগনেন্সির আউটকামটা ভালো হয়ে যায়।